তিনি বলেছেন আমি নিয়মিত পাঁচ নামাজ পড়ি আলহামদুলিল্লাহ কিন্তু আমি পর্ণ মুভিতে আসক্ত আমি বারবার তবা করার পরেও আসক্ত হয়ে যাই দয়া করে কীভাবে এটা আমি এটা থেকে আমি মুক্ত মুক্তি পেতে পারি সেটা বলবেন বলবেন্লাহিন এটা আমাদেরকে বলতেই হচ্ছে আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই যিনি প্রশ্ন করেছেন পণ্যমুভিতে আসক্ত বলে আমরা খুবই শঙ্কিত খুবই মর্মাহত যে আমাদের সমাজের এই কিশোর কিশোরীরা কিংবা তরুণ তরুণীরা ব্যাপক হারে এই খারাপ অভ্যাসটিতে আসক্ত হয়ে গেছে এডিক্টেড হয়ে গেছে অনেক ডাক্তার যারা সোশ্যাল সার্ভে করেছেন তারা আমাদের কাছে এই খবরটি জানিয়েছেন যে আসলে আমাদের এই ঢাকা শহরে কিংবা মেগাসিটিগুলোতে স্কুল ছাত্রদের উপর তারা বা ছাত্রীদের উপর তারা যে সার্ভে করেছেন তাতে দেখা যাচ্ছে সেভেন্টি থেকে এইটি পারসেন্ট পর্ণ মুভিতে অথবা পর্ণ যে কোনো দৃশ্য দেখায় তারা অভ্যস্ত হয়ে পড়েছে এটাকে অভ্যস্ত হওয়া বলা যায় না এটা আসক্ত বলা যায় এদিক থেকে এটা আমাদের কাছে খুবই একটা শঙ্কার কাজ একটা ভয়ের কাজ কারণ জেনারেশনের এই উঠতি প্রজন্ম যদি এভাবে এই খারাপ জিনিসে অভ্যস্ত হয়ে যায় তাহলে এদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে অতএব সময় এসেছে আমাদের সচেতন হওয়ার এবং এদেরকে রক্ষা করার এরা কিশোর কিশোরী এরা এখনো বুঝে উঠতেই পারছে না যে আসলে কি ভয়ঙ্কর এক আসক্তির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে আমি মনে করি শুধু আমি আজকে যে বক্তৃতা দিয়েছি বক্তব্য পেশ করছি এখানে এই লাইভ সেশানে এটা যথেষ্ট নয় এবং আমি একজন ধর্মীয় আলোচক হিসাবে বক্তব্য পেশ করছি সেটাও যথেষ্ট নয় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই সমাজের সকল বিবেকবানদেরকে এগিয়ে আসতে হবে এই প্রজন্মের সন্তানদেরকে আসলে এই মৃত্যু গুহা থেকে তুলে আনার জন্য এই ভয়ঙ্কর একটা পাপ থেকে তাদেরকে মুক্ত করার জন্য কারণ এই পণ্যটা হচ্ছে রুট অফ অল ইভল সকল খারাপের এটাই হচ্ছে মূল হতা ফলে এই যে পরকিয়া বলি এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলি এই যে লিভ টুগেদার বলি এই যে ডিস্কো ড্যান্স বলি বা এরকম আরও যত কিছু বা আমরা যদি বলি এটা প্রস্টিটিউশন বা দেহ ব্যবসা এরকম সব কিছু কিন্তু এই মুভির মাধ্যমেই ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে অত প্রজন্মকে এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে এ থেকে রক্ষা করা এটা আমাদের জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আমি প্রশ্নকারী প্রশ্নকারীকে ধন্যবাদ জানাই তিনি এ প্রশ্নটা করেছেন এবং তাকে তিনি যে আমাদেরকে একটা আস্থার মধ্যে রেখেছেন সেজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই কারণ তারা তিনি আমাদের কাছে পরামর্শ চেয়েছেন এবং তিনি দিনদার তিনি দিনের মধ্যে থাকতে চান তিনি নৈতিকতার সীমানার মধ্যে থেকে এটাকে ক্রস করতে চান না সেটা কিন্তু তিনি বলেছেন কিন্তু তার প্রয়োগ কিসের এক আকর্ষণে তিনি যেন ওদিকে ছুটে যান কারণ তিনি আসক্ত হয়ে পড়েছেন এক্ষেত্রে অবশ্যই তাকে এবং তার মতো আরও যারা আছে তাদেরকে কিছু গাইডলাইন দেওয়া এবং তাদেরকে কিছু পরামর্শ দেওয়া কিছু পয়েন্ট আউট করা যার মাধ্যমে তারা এর থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসতে পারবেন এটা আমাদের জন্য জরুরি আমি সে দৃষ্টিকোণ থেকে প্রথমেই বলবো যে আসলে প্রবলেমটা এখানে হয়েছে অসতর্কতা কারণ আমরা জানি যে সতর্ক মুসলিমকে শয়তান কখনও বিভ্রান্ত করতে পারে না শয়তান বিভ্রান্ত করতে পারে অসতর্ক মুসলিমকে এই জন্য দেখা যাচ্ছে যিনি সলাৎ পড়েন তারপরে ঘুষ খান কারণ তিনি সতর্ক নন সলাৎ পড়েন তারপরে তিনি জেনা বিচারে লিপ্ত হন কারণ তিনি সতর্ক নন সলাৎ পড়েন তারপরে তিনি সুদ খান বা সুদ দেন কারণ তিনি সতর্ক নন আমাদেরকে ভুলে গেলে চলবে না যে শয়তান আমাদের সবচেয়ে বড়ো শত্রু এবং সে আমাদের ইবাদত আমাদের ইমান আমাদের আমল এগুলোকে নষ্ট করার জন্য প্রতিনিয়ত প্রচণ্ড চেষ্টা করে প্ল্যান করে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য সে তার সকল ইফোর্ট একসাথে দেওয়ার চেষ্টা করে আমরা আলকরান্ন সুরা ফাতরের ছয় নম্বর আয়তে দেখে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন এই জন্যই ইন্না আদু নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু হু আখেন আল্লাহ এই এক জায়গায় এটা বলেছেন অনেক জায়গায় সেটা বলেননি বলেছেন ফেত্যা খেদুহু সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না সে তোমার শত্রু তাহলে শত্রু হিসাবে শয়তানকে কনসিডার করা এটা আল্লাহর নির্দেশ কারণ আপনি যদি শয়তানকে শত্রু হিসাবে কনসিডার না করে শয়তান আপনার শত্রু এই নলেজটা বেয়ার করলেন বা এই থিওরিটা আপনি নিলেন বাট তাকে শত্রু হিসাবে আপনি কনসিডার করলেন না গ্রহণ করলেন না তখন আপনার বিপর্যয় ঘটতে বাধ্য এবং সেটি ঘটেছে আমাদের এই প্রশ্ন যিনি করেছেন কিংবা তার মতো আরও যারা আছেন তাদের পক্ষ থেকে আল্লাহ তালা এরপরে বলছেন ইয়াদ ও হেসবাহু লিয়া কুন ওমিন সাঈর শয়তান তো তার দলকে আহ্বান করে তার দল হচ্ছে তার অনুসারী যারা তারাই তার দল কারণ শয়তানের দুরকম অনুসারী রয়েছে এক দল হচ্ছে তার সহচর এরা তার সদস্য তার শয়তানি চক্রের সদস্য এদের কাজ হচ্ছে সবাইকে মিসগাইড করা জিন ইনসানকে মিসগাইড করা আর আরেক দল হচ্ছে তার অনুসরণকারী যারা তার সহচর নয় অনুসরণকারী সে যে আদর্শের দিকে ডাকছে যে আইডলজির দিকে ডাকছে যে খারাপের দিকে অকল্যণের দিকে এবং যে অন্যায় যে যে অশ্লীলতার দিকে সে আহ্বান করছে সেদিকে যারা ধাবিত হয় তারা তার অনুসরণকারী তাহলে এই দুই প্রকার মিলেই তার দল তৈরি হয় অনুসারী এবং সহচর তো সে তার এই সকল অনুসারী এবং সহচরদেরকে আহ্বান করে যেন তারা জাহান নামের অধিবাসী হয় অর্থাৎ এমন কাজ করে যেটা জাহান নামের দিকে নিয়ে যায় অতএব আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এরকম অনেকগুলো হাদিস আছে অনেকগুলো কোরআনের আয়াত আছে যেগুলো আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছে যে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু প্রকাশ্য শত্রু শয়তান সে আল্লাহর দাঁতের কসম খেয়ে বলেছে সে মানুষকে অবশ্যই বিভ্রান্ত করবে সে মানুষের সামনের দিক থেকে আসবে পেছন দিক থেকে আসবে ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে সে সকল বান্দাদেরকে ভ্রষ্টতার দিকে ঠেলে দেবে শুধু ওই সকল বান্দা ছাড়া যারা আল্লাহর মখলেজ বান্দা যারা খুবই সতর্ক এবং আল্লাহর প্রতি যারা নিষ্ঠাবান তাদেরকে তা সে পারবে না অতএব আমরা মনে করি যে এই আয়াত এবং অন্য হাদিস থেকে স্পষ্ট যে যে বন্টি প্রশ্নটা করেছেন তিনি এবং তার মতো অন্যরা সকলেই আসলে অসতর্ক থাকার কারণেই তারা এগুলোর দিকে বারবার ফিরে যাচ্ছেন তাহলে আমাদের করণীয়টা কি। মানে কি কাজ করলে বা কি পন্থা অবলম্বন করলে বা কি কি পন্থা অবলম্বন করলে আমরা শুধু মুভি নয় এরকম মিথ্যা কথা বলা ঘোষ থেকে সত থেকে পাপ থেকে অশ্লীলতা থেকে জেনা থেকে ব্যবীচার থেকে মদপান থেকে দুর্নীতি থেকে অন্যায় থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো সেগুলো আপনাদের সামনে আমি খুবই সংক্ষেপে তুলে ধরছি এক নম্বর সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা এবং এলহাহের সাথে অর্থাৎ বারবার চাওয়া এলহা বলা হয় মন থেকে বারবার চাওয়া আপনি এটাকে চাপলুসিও বলা হয় যেমন একটা বিড়াল আপনার কাছে যদি দুধ চা আপনি দুধ খাচ্ছেন সেদিন আপনার কাছে ঘুরঘুর করতে থাকবে এমনভাবে ডাকতে শুরু করবে যে আমাকে একটু দাও একটু দাও একটু দাও আপনি না দিয়ে পারবেন না দোয়ার ক্ষেত্রে এভাবে দোয়া করা যাতে আল্লাহ তালা আপনাকে হকের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং যাতে আল্লাহ তালা আপনার উপর থেকে শয়তানের ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দেন এটা মন থেকে আল্লাহর কাছে বারবার চাইতে হবে দুই নম্বর হলো আপনি এমন সাহচর্য খুঁজে নেন বেছে নেন বা চয়ন করুন যাদের সাথে থাকলে আপনি এগুলো থেকে বিরত থাকবেন অথবা আপনার অধিকাংশ সময়টা যাদের সাথে কাটালে এই সমস্ত অশ্লীলতা আপনাকে আর পেয়ে বসবে না তারা আপনাকে স্মরণ করে দিবে তারা আপনাকে ভালো দিকে নিয়ে যাবে খারাপের দিকে যেতে থাকলে তারা আপনাকে তা থেকে রক্ষা করবে এবং এমন সব ইমানি ও ভিত্তিক বার্নামেজের মধ্যে তাদের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন যে আপনার ইমানকে তাজা রাখবে আপনার কাল্পকে সুস্থ রাখবে শুদ্ধ রাখবে এবং আপনার আজিমত বা সংকল্পকে শক্তিশালী করবে এবং আপনাকে কখনো দুর্বল হতে দেবে না তিন নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে যে সমস্ত ইকুইপমেন্ট টিভি ট্যাব কম্পিউটার কিংবা ল্যাপটপ বা যেই জাহাজগুলো যে যন্ত্রগুলো আপনাকে এই পণ্য দেখার দিকে ঠেলে দেয় সেগুলোকে আপনি আপনার কাছে রাখবেন না এমনভাবে রাখুন যাতে আপনি চাইলেও আপনি সেটা দেখতে না পারেন সেগুলো আপনার কাছ থেকে আপনি সরিয়ে রাখবেন অথবা দূরে রাখবেন যে যেই সময়টাতে আপনার হঠাৎ করে মনে হয় আমি একটু এই সমস্ত বাজে জিনিস ব্রাউজ করব তখন যেন আপনি ব্রাউজ করতে না পারেন চার নম্বর হলো আপনার এখনকার যে বন্ধু বন্ধুবান্ধব আছে এদেরকে একটু পরিবর্তন করুন কারণ এরা আপনাকে খুব সহায়তা করছে না যদি করত তাহলে আপনি এই ধরনের মুভি কিংবা এই ধরনের খারাপ জিনিস দেখার প্রতি আপনি আগ্রহ পোষণ করতেন না তাহলে আপনি সেই সকল বন্ধুবান্ধব চয়ন করুন যারা আপনাকে পাপ থেকে রাখবে রাখার জন্য আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দেবে পাঁচ নম্বর হলো আপনার নিজের জন্য একটা রুটিন করবেন কিসের রুটিন আপনার দৈনিক কর্মকাণ্ডের রুটিন পড়ার রুটিন আপনার ভালো কাজের রুটিন এমনভাবে রুটিনটা করবেন যেন এর বাইরে আপনার আর কোনো সময় না থাকে রুটিনের বাইরে আপনার যেন সময় না থাকে যে সময়ের মধ্যে আপনি এই যে পণ্য দেখবেন কিংবা খারাপ কাজ করবেন অশ্লীল কোনো দৃশ্য দেখবেন এই অশ্লীল দৃশ্য দেখার বা সেগুলোকে ব্রাউজ করার কোনো সুযোগ না থাকে এভাবে রুটিনটা করবেন ছয় নম্বর হচ্ছে আপনি যেহেতু একাকি থাকলেই এই হঠাৎ পণ্য ব্রাউজ করার দিকে আপনার মন ঝুঁকে যায় তাহলে আপনি চেষ্টা করবেন সাধ্যমতো এক একই জন না থাকেন নিজেকে অন্যদের থেকে আইসোলেটেড না করেন আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর সাথে বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করবেন যদি বিবাহিত না হন তাহলে আপনাকে নিজেকে অ্যাঙ্গেজ রাখতে হবে ভালো ভালো কাজে এবং সিয়ামের কাজে সিয়ামের কাজে তাহলে আশা করা যায় যে এ থেকে আপনি রক্ষা পাবেন আচ্ছা সাত নম্বর যেটা সেটি হচ্ছে আপনি আপনার বাবা মা এবং আপনার প্রিয় স্কলার আপনার যারা মেন্টর যে সকল দিনদার শিক্ষাবিদ আপনি তাদের কাছে দোয়া চান তাদের কাছে কন্টিনিউয়াসলি দোয়া চান বিশেষ করে বাবা মায়ের দোয়া বাবা মায়ের দোয়া ছেলে এবং মেয়েদের পক্ষে সন্তানের পক্ষে কখনোই প্রত্যাখ্যাত হয় না এই জন্য বাবা মায়ের দোয়া আপনি বেশি বেশি করে চান যদি বাবা মা জীবিত থাকে মৃত বাবা মায়ের কাছে দোয়া চাও যাবে না কিন্তু আচ্ছা আট নম্বর হলো আপনি যদি ছেলে হন তাহলে জামাতের সাথে সালাদ পড়ার উপরে খুবই আপনি জোর দেবেন এবং কখনোই যেন জামাতের সাথে সালাত মিস না হয় ওজন থাকলে ভিন্ন কথা সেদিকটা খেয়াল করবেন আর যদি মহিলা হন তাহলে আপনি আওয়ালক্ত সালাদ পড়বেন বা আরও কিছু নফল সালাতে নিজেকে অভ্যস্ত করবেন যেন আপনার অবসর সময়টা সালাদ তেলাওয়াত কিংবা দোয়া আধকার সকাল সন্ধ্যার আধকারে কেটে যায় নয় নম্বর হচ্ছে এবং সেটা সর্বশেষ সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলে আপনাকে উইল পাওয়ার অর্জন করতে হবে উইল পাওয়ার মুসলিমদের সবচেয়ে বড় শক্তি কিন্তু তার উইল পাওয়ার যেটা ইমানে ভরা ইমান আর ইমানটা দিয়েছেন আল্লাহ অতএব উইল পাওয়ারটা আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি না কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি ইমানের প্র্যাকটিস যত করবেন উইল পাওয়ারটা তত শক্তিশালী হবে উইল পাওয়ারটা কি উইল পাওয়ারটা হচ্ছে ইচ্ছা শক্তি যেটাকে বলা হয় আল হাজিমা অ্যাল হাজিমা আপনি আজম করবেন সংকল্প করবেন নাও আই নাট ডু ডিউ আই রিপিট ইট এই যে আপনি মানে নিজের কাছে নিজে কমিটমেন্ট করলেন এটা শক্তিশালী থেকে শক্তিশালী হওয়ার জন্য আপনি চর্চা করবেন এবং সেটা আপনার ইবাদত আপনার সত্যবাদিতা আপনার দিনদারি এসব কিছু এসে আপনার উইল পাওয়ারকে আরও মজবুত করবে এবং আপনি পাপকে ঘৃণা করা এটা আপনার উইল পাওয়ারকে সততার পক্ষে মজবুত করবে শয়তান পরাজিত হবে এবং শয়তানকে অ্যাভয়েড করার জন্য আমরা যে পরামর্শগুলো দিলাম সেই পরামর্শটা যদি আপনি গ্রহণ করেন তাহলে দেখবেন যে অতি দ্রুত আপনি এই ধরনের অশ্লীল কথার কাছ থেকে নিজে মুক্ত হয়ে যেতে পারবেন আল্লাহ আপনাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন